বন্দে ভারত এক্সপ্রেসের খাবারেও আরশোলা, ছবি পোস্ট করে ক্ষোভ ছাত্রীর, ক্ষমা চাইল রেল কর্তৃপক্ষ। দেশের একমাত্র সেমি হাই স্পিড ট্রেন ভারতীয় রেলের গৌরবগাথায় সর্বশ্রেষ্ঠ সংযোজন হল বন্দে ভারত ট্রেন। যে বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার গর্বে বুক বাজায়, সেই বন্দে ভারতই এবার কেন্দ্রের বিড়ম্বনার কারণ। এ হেন ভিআইপি ট্রেনের খাবারেও কিনা মিলছে আরশোলা, এমনই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের বন্দে ভারত এক্সপ্রেসে। জানা গিয়েছে গত 24 জুলাই মধ্যপ্রদেশের বন্দে ভারত এক্সপ্রেসের এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। বন্দে ভারতের এক যাত্রী ট্রেনের খাবারে থাকা রুটিতে একটি আরশোলা দেখতে পেয়ে সাথে সাথে খাবারের ছবি তোলেন, এরপর টুইটারে শেয়ার করে অভিযোগ জানান তিনি। তারপরে ওই পোস্ট রীতিমতো ভাইরাল হয়ে যায় এবং ভারতীয় ট্রেনে খাবারের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করতে শুরু করেন বন্দে ভারতের যাত্রীরা। এক প্রকার বাধ্য হয়ে আসরে নামে কর্তৃপক্ষ, টুইট করে ক্ষমা চেয়ে নিয়েছে রেলের ক্যাটারিং এর দায়িত্বে থাকা সংস্থা IRCTC। একই সাথে সংশ্লিষ্ট খাবার পরিষেবা প্রদানকারী সংস্থাকে সতর্ক করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ত্রুটির জন্য দায়ী সংস্থাকে 25,000 টাকা জরিমানা করা হয়েছে বলে খবর। সেই সাথে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আশ্বস্ত করেছে IRCTC। সংস্থার তরফে জানানো হয়েছে যে প্রয়োজনে আগামী দিনে বন্দে ভারতের প্যান্ট্রি কারে অতিরিক্ত নজরদারি চালানো হবে। আসলে বন্দে ভারত এই মুহূর্তে দেশের সবচেয়ে হাই প্রোফাইল ট্রেন। এ হেন ট্রেনে খাবারের এই আরশোলার কাণ্ড রেলের ভাবমূর্তি জন্য মোটেই ভালো নয়, সেটার বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, কৃষক সেতু, নিউজ বাংলা। ভাত ছাড়া বাঙালির দিন চলে না, আমিষ হোক বা নিরামিষ, যে কোনো পদের সাথেই চাই ধোয়া ওঠা গরম ভাত। আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল্ড চালের, তাহলে তো কোনো কথাই নেই। বাসন্তী গোল্ড নামেও শোনা, রূপেও শোনা, সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট, টেনটেন, করিশ্মা, বাঁশকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল। আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল, মিরপুর, উচালন, পূর্ব বর্ধমান। আমাদের যোগাযোগ নম্বর 6296406470। আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হল 9475740509। মনে রাখবেন, মা বাসন্তী রাইস মিল।